দুই তিন দিন আগে রান্না করেছিলাম পোলাও। পোলাওটা ফ্রিজে ছিল এবং ফ্রিজে রাখলে যা হয়, পোলাও কিন্তু বেশ চাল চাল হয়ে যায়, পোলাওয়ের ময়েশ্চারটা শুকিয়ে যায় এবং পোলাওটা বেশ কড়কড়ে হয়ে যায়। এই কড়কড়ে পোলাও সামান্য একটুখানি পানি দিয়ে চুলায় গরম করা যায় ননস্টিক প্যানে দমে রেখে, কিন্তু তাতে কি হয়, নিচে অনেকখানি পোলাও প্যান কিংবা হাঁড়ির সাথে লেগে কিন্তু নষ্ট হয়। আবার যদি মাইক্রোওয়েভে গরম করা হয়, মাইক্রোওয়েভে গরম করার পরে পোলাওটা তেল ছেড়ে দেয়, চুলায় গরম করলেও কিন্তু পোলাও তেল ছেড়ে দেয়, এবং মাইক্রোওয়েভে গরম করার পরে সেই পোলাও এক বসাতেই খেয়ে শেষ করতে হয়, দ্বিতীয়বার কিন্তু আর মানে রাখা যায় না, পোলাওটা কিন্তু তাতে নষ্ট হয়ে যায়। তো আজকে আমি এমন একটা পদ্ধতি দেখাবো যে পদ্ধতিতে প্রেশার কুকারে আমরা পোলাওটা গরম করব, পোলাও একটুও তেল ছাড়বে না, একটুও সগি হয়ে যাবে না, একটুও তেল চিপচিপে হবে না, বরং কোনো কারণে আপনার পোলাও রান্না করতে গিয়ে যদি পানি কম হয় এবং পোলাওটা চাল চাল রয়ে যায়, সেক্ষেত্রেও এই বুদ্ধিটা খুবই কাজে আসবে। শক্ত থেকে যাওয়া বা চাল হয়ে যাওয়া পোলাওকে নরম করতে এই প্রসেসের কোনো বিকল্প নেই। দেখতেই পাচ্ছেন পোলাওটা এত শক্ত হয়ে গেছে যে চালটা চাপ দিলেও ভাঙা যাচ্ছে না। এবং আমরা এখন যেটা করেছি যে একটা টিফিন ক্যারিয়ারের বাটিতে পোলাওটা নিয়ে নিয়েছি, আপনি আপনার পছন্দের যে কোনো বাটিতে নিতে পারেন। এবং এটা হচ্ছে একটা প্রেশার কুকার, প্রেশার কুকার চুলায় বসাবার আগে আমরা ভেতরে দিয়ে দিব এক মগ পরিমাণ পানি, এক মগ বা এক গ্লাস পরিমাণ পানি। খুব বেশি পানি আমরা দিতে চাচ্ছি না, কারণ খুব বেশি পানি দিলে বাটিটা পানির উপরে ভেসে থাকবে এবং জাল ওঠানোর সময় ভেতরে সব কিছু এলোমেলো হয়ে যাবে। আমরা ততটুকুনি পানি দিব যতটুকুন সিটি ওঠানোর জন্য আমাদের দরকার হয়। আমরা বাটিটা ভেতরে বসিয়ে দিচ্ছি এবং বাটির মুখটা কিন্তু খোলাই আছে, মুখটা কিন্তু আমি ঢাকিনি, মুখটা ঢাকলে হবে না। এবং এরপর প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি। প্রেশার কুকারের মুখটা খুব ভালোভাবে বন্ধ করতে হবে, মাংস রান্নার সময় আমরা যেমনভাবে করি সেভাবেই। এবং এরপরে আমরা প্রেশার মানে চুলাটা অন করব মুখটা আটকানোর পর। আমি একটু মিঠা মুরগ রান্না করছিলাম, রান্না প্রায় হয়ে গেছে, তাই প্রেশার কুকারটা অন করে দিলে হবে, এখন তাড়াতাড়ি গরম হয়ে যাবে। 10 মিনিটে আমার পোলাওটা খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে। কতটুকুন মানে সময় রাখবেন সেটা নির্ভর করবে কতটুকুন পোলাও দিয়েছেন সেটার উপর। আমি এখানে 3টার মতো সিটি দিব, আমি 1 বাটি পোলাও দিয়েছি। এবং আমরা তাহলে অপেক্ষা করছি আরও কিছুক্ষণ সময়। 3 নম্বর সিটি মাত্রই উঠবে এবং এই যে সিটিটা উঠে গেছে, এখন আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি এবং এভাবে আমি রেখে দিব 10 মিনিট, এবং 10 মিনিট পর আমি পোলাওটা বের করব। এখন হচ্ছে দ্য মোমেন্ট অফ ট্রুথ, দেখি যে ভেতরে অবস্থা। 10 মিনিট পরে ঢাকনা খোলার কারণ হচ্ছে ভেতরের বাষ্পেই যেন পোলাওটা আরেকটু সফট হতে পারে। বাষ্পটা পুরোটা বের হয়ে যাওয়ার পর আমরা ঢাকনাটা খুলেছি, দেখতেই পাচ্ছেন ভেতরের পানিটাও কিন্তু শুকিয়ে গেছে, অল্প পানি দেওয়ার এটাই হচ্ছে সুবিধা। এবং পোলাওটা একদম সফট, নরম, ফ্রেশ পোলাও হয়ে গেছে। এই পোলাও খেলে কেউ এখন বুঝতেই পারবে না যে এই পোলাওটা ফ্রিজে রাখা ছিল বা এই পোলাওটা রান্না করার সময় পানিটা কম হয়েছিল, পোলাওটা শক্ত ছিল। খেয়াল করলে দেখবেন বাটিতে আমি যতখানি পোলাও দিয়েছিলাম এখন কিন্তু পোলাও তার চেয়ে বেশি মনে হচ্ছে। এটার কারণ পোলাও ওই বাষ্পের ময়েশ্চারটা টেনে নিয়ে একেবারেই নরম এবং তুলতুলে হয়ে গেছে, পারফেক্ট পোলাও। এবং এভাবে গরম করার পরে পোলাও থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। যদি কোনো কারণে আপনার পোলাওতে ঘি দিতে মানে ভুল হয়ে যায় বা কম ঘি দেওয়া হয়, সেক্ষেত্রে এরকম গরম করার সময়ও কিন্তু এটা অ্যাড করে নিতে পারে। পদ্ধতিটা বাসায় কখনো ট্রাই করা হলে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন ফলাফল পেলেন। সবাই খুব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।